আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ। বলে মিরাজ কেমন? বলে মিরাজ হলো এক রজনীর ভ্রমণ, এক রজনীর ভ্রমণ। ঐতিহাসিকগণ বলেন যেই ভ্রমণ আল্লাহর রাসূল করেছেন, আল্লাহ যদি কাউকে সক্ষমতা দেয়ও তাহলে এই ভ্রমণ করতে 27 বছর সময় লাগবে। বলেন না সুবহানাল্লাহ! যতদূর উনি গেছেন আর আসতেন, যদি স্বাভাবিকভাবে কাউকে ক্ষমতা দেয় তাহলে সময় লাগবে 27 বছর। কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? বলে 27 বছর। কোন কোন দার্শনিকরা এরকম দর্শন বিদ্যায় তারা বলে, বলে তারা যুক্তি দেখাইতে দেখাইতে বলে যে না না, আল্লাহর রাসূলের মিরাজটা ছিল কাল্পনিক, স্বপ্নিক, অলৌকিক, অর্থাৎ উনি ধারণা করছে বা স্বপ্ন দেখছে। বলে না না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বশরীরে মিরাজ গমন করেছেন, যার বাস্তব প্রমাণ অদস্ত অনেক দর্শনের দ্বারা দিয়েছেন ইবনে সিনা রাহমাতুল্লাহি আলাই। অদস্ত মাবাদিউল ফালসফা নামক কিতাবের ভিতরে, হেদায়াতুল হিকমাত নামক কিতাবের ভিতরে অনেক দর্শন দিয়েছেন, অনেক যুক্তি দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বশরীরে, স্বশরীরে তিনি মিরাজ গমন করেছেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করেছেন, বাইতুল্লাহ দেখছেন, বাইতুল মুকাদ্দাস দেখছেন, অদস্ত বাইতুল হালামে গেছেন, বিভিন্ন জায়গায় তিনি জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন। অদস্ত দর্শন উপস্থাপন করার প্রয়োজন মনে করি না, কারণ আমার আল্লাহ যেহেতু বলছেন এটাই সত্য, এটাই হক, এর ভিতরে কোনো প্রকার কোনো ডাউট নাই, সন্দেহ নাই। কথা ঠিক না বেটি? বলে এর ভিতরে কোনো সন্দেহ নাই। তারপরেও কিছু আংশিক আলোচনা আমি তুলে ধরব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাইলের শুরুতে বলেন সুবহানা, বলে ওই মহান পবিত্রময় আল্লাহর কসম, সুবহানাল্লাহ শব্দটা কখন ব্যবহার করে মানুষ, কোন সময় ব্যবহার করে? ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি মনে করেন স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখা দেখলেন যে আমি আমেরিকার প্রেসিডেন্ট হইছি, এরপরে পুরা বিশ্ব আমার মুঠের ভিতরে। স্বপ্নে দেখলেন অমুক জায়গায় ইটালি গেছেন, রোম গেছেন, পারস্যে গেছেন, বিভিন্ন জায়গায় ফ্রান্স গেছেন, নাইজেরিয়া গেছেন, ইউনেস্কো গেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, আপনারে ফুলের মালা দেছে, ঘুম ভাঙে গেছে, 27 সেকেন্ডের আপনার স্বপ্ন বা 12 সেকেন্ডের স্বপ্ন। এখন এই স্বপ্ন দেখিয়া আসলে কি বাস্তবে আপনি বলবেন সুবহানাল্লাহ আমি বলো প্রেসিডেন্ট হয়ে গেছি? এটা কেউ বলে না, সাধারণত এটা কেউ বলে না। কিন্তু আপনি যদি হঠাৎ করে আইফেল টাওয়ারের সামনে দাঁড়াই যান, আইফেল টাওয়ার এত উঁচু, এত বড়, দেখার সাথে সাথে অটোমেটিকলি আপনার মুখ থেকে বের হয়ে আসবে সুবহানাল্লাহ। আপনি বিশাল বড় একটা পাহাড়ের কাছে গেছেন, পাহাড় থেকে ঝর্ণা পড়তেছে, ঝর্ণার কাছে গেছেন, বা আপনি হঠাৎ করে আল্লাহর কুদরত দেখলেন, হঠাৎ আপনার সামনে চলে আসলো, অটোমেটিকলি বেলা ইখতিয়ার অনিচ্ছাকৃতভাবে আপনার মুখ থেকে বের হয়ে আসবে, যদি আপনি মুসলমানের সন্তান হন আপনি বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের যেই আয়াত, প্রথম আয়াতের ভিতরে আল্লাহর নবীর মিরাজের কথা আলোচনা করেছেন, একেবারে শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানা, বলেন না সুবহানাল্লাহ। বলে ওই পুত এবং পবিত্র আল্লাহর কসম, যেই আল্লাহ কোনো দুর্বল না, আল্লাহ সব কিছু ঘটাইতে পারে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। ওই আল্লাহ কোনো দুর্বল আল্লাহ না, ওই আল্লাহ কোনো অক্ষম আল্লাহ না, ওই আল্লাহ কারো কাছে মোহতাজ না, ওই আল্লাহ কারো কাছে মুখাপেক্ষি না, ওই আল্লাহ যা কিছু মন চায়, ফাআলুল লিমা ইউরিদ, যা মন চায় সেটাই ওই আল্লাহ করতে পারেন। বলেন না সুবহান, ওই আল্লাহ করতে পারেন, দেখাইতে পারেন। এই জন্য প্রথম প্রমাণ হলো এটা ছিল বাস্তব আল্লাহর রাসূলের স্বশরীরের ভ্রমণ। এরপরের শব্দটা হলো আল্লাদি আসরা, সুবহান আল্লাদি আসরা, ওই মহান সত্তার কসম। আসরা শব্দটা বলা হয় সাইরান মিনাল লাইল, রাত্রবেলায় ভ্রমণকে আসরা বলা হয়। রাত্রবেলায় যদি কোনো ভ্রমণ করা হয়
এই ভ্রমণের নাম হলো আসরা। যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রবেলায় ভ্রমণ করেছিলেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতে বললেন আসরা। ওই মহান সত্তার কসম যিনি তার স্বীয় বান্দা বি আব্দিহি আমার স্বীয় বান্দা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তিনি ভ্রমণ করিয়েছেন। আবার আল্লাহ উল্লেখ করলেন লাইলান রাত্রবেলায়। এখানে আর একটা প্রশ্ন আসতে পারে যে আসরার ভিতরে লাইল আছে রাত আছে, আসরা শব্দের দ্বারা উদ্দেশ্য হলো রাত্রবেলায় ভ্রমণ করা, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলান শব্দ কেন আনলেন, লাইলান শব্দ কেন ব্যবহার করলেন, লাইলান শব্দ আনার এখানে কোনো দরকারই ছিল না। বলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তাকিদ দেওয়ার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসরার পাশাপাশি লাইলান শব্দটা এনেছেন। এবং এটা যে মহাসত্য এক ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটিয়েছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে লাইলান শব্দ ব্যবহার করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গার থেকে কোন জায়গায় নিলেন, উল্লেখ করছেন মিনাল মসজিদিল হারাম। মসজিদে হারাম বলা হয় খানায় কাবাকে, মক্কা শরীফকে মসজিদে হারাম বলা হয়। মসজিদে হারামের আল্লাহর রসুলের ফুফু থাকতেন উম্মে হানি, যার নাম ছিল। তো আল্লাহর রসুল তো আনমনা, একটু আগেই আমি বললাম চারটা ঘটনা ঘটছে, তায়েফের ময়দানে মার খাইছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে চলে গেছেন, চারজন পুত্র সন্তান দুনিয়ার থেকে চলে গেছে। ওই বছরটা ছিল আল্লাহর রসুলের হুজুনের বছর, চিন্তার বছর, মন খারাপ। তো ফুফুর ঘরে গিয়ে ঘুমাই পড়ছে। এইবার হযরতে জিব্রাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর রসুলের কাছে উপস্থিত। বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহর রসুল তো ঘুমানো, আল্লাহর রসুল ঘুমাইলে আল্লাহ মানা কইরা দিছে সমস্ত সাহাবীদেরকে, খবরদার খবরদার আমার নবীর ঘুম কেউ ডেকে ভাঙ্গাবা না। সুবহানাল্লাহ বলবেন না, আমার নবীর ঘুমের দাম এত বেশি এত বেশি। ইয়ানামুন নাওম ওয়ালা ইয়ানামুল কল, বলে আমার নবীর চোখ ঘুমায় কলব ঘুমায় না, কলব জাগ্রত থাকে। আল্লাহর ওলিদেরও চোখ ঘুমায়। আমার এক উস্তাদের খেদমত করতাম আমি, আমি সব চক্ষে দেখেছি দোস্ত যে আমার উস্তাদ ঘুমে আছেন কিন্তু জিব্বাটা আল্লাহ 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 আল্লাহর জিকিরে তরুতাজা থাকতো। বলেন না সুবহানাল্লাহ। তাদের তো চোখ ঘুমায় অন্তর ঘুমায় না, এটার বাস্তব প্রভাব। বলে আল্লাহর রসুল মানে এরকম ঘুমিয়েছেন কেমনে ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল আলাইহি সালাতু ওয়াসসালামের গালটাকে এত তুলার মতো নরম করে দিলেন। ঐতিহাসিকগণ ইতিহাস কিতাবের ভিতরে, ইতিহাসের কিতাবের ভিতরে বর্ণনা করেন, মিকাইল আলাইহি সালাতু ওয়াসসালাম ওনার নরম গালটা আল্লাহর রসুলের পায়ের সঙ্গে লাগিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের ঘুম ভেঙে যায়, দেখে এক সাইডে জিব্রাইল এক সাইডে মিকাইল, বলে ও ভাই তোমরা কেন এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার আল্লাহ দাওয়াত দিয়েছেন, আল্লাহর আল্লাহর একান্ত মেহমান চিফ গেস্ট হিসাবে আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। বলেন কোথায় যাব? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ওযু করেন। ওযু করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ওযু করার পরে বোরাক নামক একটা প্রাণী সামনে এনে আনলেন। অদস্ত বিস্তারিত বলার সময় নাই, বোরাক এত দ্রুতগামী, এত দ্রুতগামী এক বাহন। বলে তার এক কদম এখানে আর আর একটা কদম হলো চোখের লাশ সীমানায়। বলেন না সুবহানাল্লাহ। বোরাকের উপরে উঠাইলেন, উঠানোর পরে এক জায়গায় নামাইলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ এখানে দুই রাকাত নামাজ পড়েন। বলে এই জায়গাটা কোন জায়গা? বলে ইয়া রাসূলুল্লাহ মক্কার কাফেররা আপনাকে থাকতে দেবে না আপনার মাতৃভূমিতে, আপনি এই জায়গায় আইসা আপনার বসতি স্থাপন করবেন, এটা হলো এটা হলো মদিনাতুল মুনাব্বারা। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আবার কিছু দূর আগাইলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, বলে এখানে আপনি দুই রাকাত নামাজ পড়েন। বলেন এই জায়গাটা কোন জায়গা? বলে এই জায়গাটা হলো ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন।
এটা হলো তুর পাহাড় সাইনার তুর পাহাড় যেখানে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর সঙ্গে দেখা করেছিলেন এই জায়গায় আপনি দুই রাকাত নামাজ পড়েন দুই জায়গায় দুই রাকাত নামাজ পড়লো এরপরে আবার কিছু দূর আগাইলেন আগানোর পরে বলেন ইয়া রাসূলুল্লাহ এখানে অবতরণ করুন এখানে দুই রাকাত নামাজ পড়েন দুই রাকাত নামাজ পড়লেন বলেন হে ভাই জিব্রাইল এটা কোন জায়গা বলে এটা হলো বাইতুল হাম আম্মা জান হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কে এখানে জন্ম দিয়েছিলেন এরপরে আবার বুরাক নিয়ে আগাইলেন আগাইতে আগাইতে এবার বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে জেরুজালেমের ফিলিস্তিনে বলে যেখানে বাইতুল মুকাদ্দাস অবস্থিত অদস্ত মুসলমানদের ১৭ মাসের এক কাবা ওইখানে গেলেন যাওয়ার পরে দেখলেন ওখানে সমস্ত নবী এবং রসুলগণ সমস্ত নবী এবং রসুলগণ সামনের দিকে আগাই বসেন সমস্ত নবী এবং রসুলগণ ওখানে উপস্থিত সাইয়েদেনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে একেবারে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত সমস্ত নবী এবং রসুলগণ উপস্থিত আল্লাহর নবীকে ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে হুকুম দিলেন আমার নবীকে ইমামতি কইরা করার সুযোগ দাও আমার নবীকে দাঁড় করাই দাও আমি যে সাইয়্যিদুল মুরসালিন ঘোষণা করলাম আমি যে উপাধি দিলাম এখানে উপাধিটা বাস্তবায়ন হবে সমস্ত নবীরা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম শীস আলাইহিস সালাতু ওয়াসসালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সমস্ত নবীরা পিছনে আল্লাহর রাসূল ইমামতি করলেন এই জন্য ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সমস্ত নবীদের নেতা বলেন না সুবহানাল্লাহ এইখানে একটা সুন্দর ঘটনা ঘটে গেল মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম খুঁজতে খুঁজতে বলে আব্বা জান কই বড় আব্বা কই আমাদের আব্বা কই আব্বারে পাইয়া গেলেন অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাইয়া গেলেন বলে আব্বা আপনার সাথে আমার একটু হিসাব নিকাশ আছে বলে কি মিশকাত শরীফের কিতাব তাকদীরের ভিতরে ঘটনা বর্ণিত সহি হাদিস দোস্ত বলে আব্বারে আপনার সাথে আমার একটু হিসাব নিকাশ আছে কথাবার্তা আছে বলে বলো কি কথা বলে আপনি যদি জান জান্নাতের ভিতরে গন্ধম ফল না খাইতেন তাহলে আমাদের দুনিয়ায় আসা লাগতো না জান্নাত থেকে আমাদেরকে বের হওয়া লাগতো না আব্বা আপনি এইরকম কাজটা কেন করলেন এই কাজটা কইরাই তো আমাদেরকে নিয়ে জান্নাত থেকে বের হয়ে আসতে হইল এই কাজটা আপনি ভালো করেন নাই বলে বাজান রে তোমারে আল্লাহ কি কিতাব দেছে বলে তাওরাত কিতাব দেছে বলে তাওরাত কিতাবের ভিতরে তাকদীর নামক কোনো অধ্যায় আছে কিনা ভাগ্যলিপি নামক কোনো অধ্যায় আছে কিনা বলে হ্যাঁ আছে বলে একজন মানুষ সৃষ্টি হওয়ার কয়শো বছর আগে তার তাকদীর নির্ণয় করা হয় বর্ণনা করা হয় ব্যাখ্যা করা হয় এবং নির্ধারণ করা হয় বলে আমার তাওরাত কিতাবের ভিতরে আছে ৫০,০০০ বছর আগে একজন মানুষ কোন জায়গা জন্ম নেবে কোন জায়গা মৃত্যুবরণ করবে কি তার বয়সে খাবে কোন জায়গায় খাবে কোন স্থানে বৈশা খাবে কয় লোকমা খাবে আর কোনটা খাইতে পারবে না গালের থেকে বের হয়ে যাবে সব কিছু বর্ণিত আছে বলে বাজান রে তাহলে আমার দোষটা কি আমার যে আমার মাওলায় পাক জান্নাত থেকে বের করে দেবে এটা তো আমার মাওলার নীল নকশা কথা ঠিক না বটে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আব্বা আসলে তো কথা ঠিক এটা তো আমি চিন্তা ভাবনা করি নাই যাই হোক আব্বা এইবার সমস্ত নবীরা আল্লাহর রসুলের সঙ্গে এরকম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করলেন একপাশে জিব্রাইল একপাশে মিকাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার যাওয়ার সময় হয়ে গেছে বেশি সময় দেওয়া যাবে না চলেন বলে কোন জায়গায় বলে প্রথম আসমানে যাই চলেন অবস্থ নবীরা যে জিন্দা নবীরা যে তাদের কবরে এরকম জিন্দা আছে এর বাস্তব প্রমাণ আমাদের নবীও যে তার কবরের ভিতরে জিন্দা এর বাস্তব প্রমাণ নবীর জীবদ্দশায় সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করেছেন প্রথম আসমানে গেলেন যাইয়া আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ অভিবাদন জানাইলেন স্বাগতম জানাইলেন দ্বিতীয় আসমানে হযরতে ঈসা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাক্ষাৎ তৃতীয় আসমানে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ চতুর্থ আসমানে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামের সাক্ষাৎ পঞ্চম আসমানে হযরতে ঈসা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ
ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, সপ্তম আসমানে জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। অনেক কথা বকতন হইল, বলার সময় নাই। ইব্রাহিম নবীর কথা একটু বলি, যাইয়া দেখলেন এরকম বাইতুল মামুরের কাছে ওখানে একটা ঘর, বলে বাইতুল মামুর এক লাগাইয়া বৈশা রইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই পাশে ছোট্ট ছোট্ট প্রস্ফুটিত বাচ্চারা খেলাধুলা করতেছে। আল্লাহর নবী বললেন, ও আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী, এই সমস্ত বাচ্চাগুলা কার? বলে এই সমস্ত বাচ্চাগুলা হলো যার মার কোল খালি করে এক মাসে দুই মাসে অথবা জন্মের পরে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে এই বাচ্চাগুলা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে আসছে, তাদেরকে আমার কাছে আমার আল্লাহ জমা রাখছেন, আমি তাদেরকে নিয়ে খেলাধুলা করতেছি। বলেন না সুবহানাল্লাহ। বলে এগুলা হলো জান্নাতের এক পাখি। ইব্রাহিম নবীর সাথে দীর্ঘ খুন আলোচনা হইল। আজরাইল জিব্রাইল এবং মিকাইল বলে, ইয়া রাসূলুল্লাহ সময় নাই, চলেন সিদরাতুল মুনতাহায় যাইতে হবে। সিদরাতুল মুনতাহা কি? বলে সিদরাতুল মুনতাহা হলো একটা বর্ডার, ভারত আর বাংলাদেশের ভিতরে যে বর্ডার লাইন আছে। সিদরাতুন শব্দের অর্থ হলো বড়ই গাছ, আর মুনতাহা শব্দের অর্থ হলো মানে বর্ডার। বলে বর্ডারের ভিতরে একটা নমুনা থাকে, একটা নিদর্শন থাকে, ফ্ল্যাগ টানানো থাকে। দেখবেন বাংলাদেশের ফ্ল্যাগ, ইন্ডিয়ার ফ্ল্যাগ এখানে টানানো থাকে, জিরো পয়েন্ট বলা হয় এটাকে, জিরো পয়েন্ট বলা হয়। ও দোস্ত সিদরাতুল মুনতাহায় গেলেন, যাওয়ার পরে দেখলেন বিশাল বড় একটা বড়ই গাছ। মুসলিম এবং বুখারী শরীফের ভিতরে আসতে, যেটা তাফসিরের জালালাইনের ভিতরে, এই আয়াতের তাফসিরের ভিতরে নেওয়া হয়েছে, বলে বড়ই গাছের একটা পাতা কেমন, পাতা হলো হাতির কানের মতো। বলেন না সুবহানাল্লাহ। বলে আর ওই বড়ই গাছের বড়ই কেমন, বলে একটা বিশাল বড় মটকার মতন। আমার মায়ার নবী দয়ার নবী দেখলেন, দেখার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা এখান থেকে আর সামনে আগাইতে পারবো না, সামনে শুধু আলো আর আলো, নূর আর নূর। আল্লাহর রসুল বলেন, আমারে মধ্যপথে আইনা ঠেকাইয়া এইবার যাও কোন জায়গা, আমি এখন কেমনে যাইব আমি তো চিনি না। বলে এই টেনশন আপনার না, এই চিন্তা হলো আমার আল্লাহর, আমাদের অনুমতি হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এখান থেকে আর যাওয়ার কোনো সাধ্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নজমের ভিতরে উল্লেখ করেছেন, আল্লাহু আকবার, যে আমার নবীকে আমি এক আকর্ষণার বিকর্ষণের মাধ্যমে আমি আল্লাহর টান দিয়া নিয়ে আসলাম। বলে রপরপ নামক এক প্রাণীর ভিতরে বসতে বললাম, রপরপ নামক প্রাণীর ভিতরে বসলো। বসার পরে এই সূরা নজমটা বলে, রপরপ নামক প্রাণীর ভিতরে বসলো। বসার পরে এইবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নূরের তাজাল্লি, আল্লাহর নূরের তাজাল্লি দিয়ে এরকম টান দিলেন। এরকম চুম্বুক যেমন লোহাকে আকর্ষণ করে, রাডার যেমন প্লেনকে আকর্ষণ করে, বিভিন্ন বস্তুকে আকর্ষণ করে, আমার প্রাণপ্রিয় বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম আকর্ষণ করলেন। আকর্ষণে এরকম চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম আল্লাহর রসুলকে নিয়ে গেলেন, নিতে 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 এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 নূরের পর্দা ভেদ কইরা দয়ার নবী মায়ার নবীকে তার আরশে আজিমে স্বাগতম জানাইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটা দুনিয়াবি খড়ম ছিল, এই খড়মটা খোলার জন্য পায়ের ভিতরে হাত দিল, কারণ ঘটনা মনে পড়ে গেল। সূরা নাসিয়াতের ভিতরে আছে, ইযনাদা রাব্বাহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দিয়েছিলেন একটা উপত্যকার থেকে, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম খড়ম পাই দিয়া উঠতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাখলা, বলে ইয়া মুসা তাখলা না আলাইক, তোমার জুদা খোলার পরে এরপরে তুমি এই উপত্যকার ভিতরে ওঠো, এটা কোনো সাধারণ উপত্যকা না, এখন তোমাকে তাওরাত কিতাব দেওয়া হবে, এটা একটা পবিত্রতম স্থান, এখানে তুমি জুদা পাই দিয়া ঢুকবা না, যেমন মসজিদ আমাদের একটা পবিত্রতম স্থান, এখানে আমরা কেউ জুদা পাই দিয়া ঢুকি না। আল্লাহর নবীর ঘটনা মনে পড়ে যায়,
যে আমার আল্লাহ তো মূসা আলাইহি সালাতু ওয়াসালামকে খড়ম খোলার জন্য বলেছিলেন, খড়ম চাইতেছেন, খড়মটা হাতে দিছে এরকম হাতের ভিতরে নিছে পায়ের থেকে, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাখলানা আলাইকা হাবিবি, ও আমার প্রেমস্পদ রাসূল, তোমার জুতা খোলা লাগবে না, তোমার জুতা নিয়েই আমার আরশে আজিমে প্রবেশ করো। বলে না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, যাইয়া বসলেন। ও দোস্ত, আর আরেকদিন তো আলোচনা করার সুযোগ নাই, আজকে একটু দুই মিনিটে বইলা দিই। আল্লাহর রসুলের সঙ্গে বসলেন, সুরা নজমের ভিতরে আসতে দুই ধনুকের মাঝে যেই জায়গাটুকু থাকে অর্থাৎ আড়াই হাত পরিমাণ, বলে এই দুই ধনকের ভিতরে যেই জায়গা থাকে এই পরিমাণ জায়গার ভিতরে আল্লাহর রসুল বসলেন আল্লাহর সঙ্গে ডিস্টেন্স। বলে আল্লাহকে দেখছে কি দেখছে না আল্লাহর রসুল স্পষ্ট বর্ণনা করেন নাই, এটা নিয়ে আমরা তর্কে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দয়ার নবী মায়ার নবী, তুমি আমার জন্য কি নিয়ে আসলা, বন্ধুর বাড়িতে বেড়াইতে আসছো? আল্লাহর নবী বলে, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালামু আতিয়্যিবাত, ও আল্লাহ বলে আমি আর আপনার জন্য কি আনবো, আসমানও আপনার, জমিনও আপনার, এই জিহ্বাও আপনার, হাতও আপনার, পাও আপনার, সবই আপনার, আমি নিয়ে আসবো কি? বলে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালামু আতিয়্যিবাত, আমার জিহ্বার দ্বারা যতবার তাসবিহ আদায় করছি, আমার সমস্ত ইবাদত বন্দিগি, আমার সমস্ত আমল নামা, আমার সমস্ত নেক কাজ, আমার যা কিছু আছে, আমার নামাজ রোজা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সব কিছু আমি আপনার জন্য হাদিয়া হিসাবে নিয়ে এসেছি, আপনি গ্রহণ করুন। বলেন না সুবহানাল্লাহ, বলে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াত্তাইয়িবাত, আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, বলে ও নবী আপনার উপরে কি আমার পর্যন্ত শান্তি বর্ষিত হোক, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। গত জুমায় আমি বলেছিলাম, দয়ার নবী মায়ার নবী এমন এক স্থানে গেছেন যে স্থানে কোনো জায়গায় কোনো মানুষের মনে থাকার কথা না। আমি যদি প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ যাই, ও দোস্ত আমার নবীনগরের জনগণের কথা মনে থাকবে না, মন্ত্রীর সাথে গেছি, এমপির কাছে গেছি, চেয়ারম্যানের কাছে গেছি, মনে থাকবে না, নিজের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করব। কিন্তু দয়ার নবী মায়ার নবীকে যখন আল্লাহ বললেন শান্তি বর্ষিত হোক কিয়ামত পর্যন্ত, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আল্লাহর নবী বলেন, না না আমি একা এই রহমত নেব না, বরকত নেব না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলেন না সুবহানাল্লাহ, বলে আমার উপরে যে শান্তি দিছেন, বরকত দিছেন, রহমত দিছেন, কিয়ামত পর্যন্ত যত নেককার মানুষ আমার অনুসরণ করবে, আমি সমস্ত নেককার মানুষদের মাঝে এই রহমত এবং বরকতকে বন্টন করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ, বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এইবার ফেরেশতারা শোনে দয়ার নবী মায়ার নবীর কথা আর আমার আল্লাহর কথা, ওন্ডার বৈশা থাইকা লাপি, ওন্ডা বলে আশহাদু ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, সমস্ত আসমান জমিনের ফেরেশতারা একত্রিত হইয়া এবার সাক্ষী দেয়, বলে আমরা সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব এবং প্রিয় রাসূল। আল্লাহর নবী এবার চইলা আসে, বলে দোস্তরে তুমি কিছু নিয়ে যাবা না, বন্ধুর বাড়ি আসতো, বলে কি নিব, বলে 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাও আর সারা বছর রোজা নিয়ে যাও। পাঁচবার আসা যাওয়ার ফলে নামাজটাকে কমাইলেন 5 ওয়াক্ত, দোস্ত দীর্ঘ লম্বা আলোচনা, রমজানটাকে রোজাকে এক মাসের ভিতরে নিয়ে আসলেন। আল্লাহ বলেন যাও কমাইছো ভালো করছো, কিন্তু যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে আদায় করে, 5 ওয়াক্ত নামাজকে সুন্দরভাবে পড়ে, তাহলে 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব আমি আল্লাহ দিতাম, প্রত্যেক ইমানদার ব্যক্তির আমল নামায় 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ তার আমল নামায় দান করব। বলেন না সুবহানাল্লাহ। আর এই সামনে রমজান আসতেছে, রমজান মাস
মাসের একটা মাস যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে রোজা রাখে ঈমান এবং ইহতিসাবের সাথে, তাহলে আমি আল্লাহ এক বছর রোজা থাকলে যেই সওয়াব হইতো ওই সওয়াব তাদের আমল নামায় দান করব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই মেরাজের শিক্ষা, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, সামনে রমজান আসতেছে, রমজান মাসের রোজা রাখবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, সবাই হাত জাগাই দেখাই, সবাই হাত জাগাই দেখাই, আল্লাহু আকবার, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর, আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।